রঙা চীনের কুটিল ষড়যন্ত্রক বিফল করার সাজু ভারতীয় সেনা আর ITBP জওয়ান। সমুদ্র পৃষ্ঠরপ 15,000 ফুট উচ্চতাত ভারতীয় সেনার জওয়ান সকলে দেশের সুরক্ষার স্বার্থত সদা সষ্টম। সেনার ইন্ডিয়া চাইনা বর্ডারত দেশের সুরক্ষার জীবন দিবলৈ আছে ITBPর জওয়ান সকল। প্রচণ্ড হিট আর অক্সিজেনের অভাবকু নেওচি ভারতীয় সেনার বীর জওয়ান সকলে অহর্নিশে পালন করছে কর্তব্য। দেশের নিরাপত্তার স্বার্থত আমি এই স্থানের নাম আমি প্রকাশ করব নোৱাৰো, কিন্তু প্রচণ্ড হিতকু নেওচি এতিয়াও ভারতীয় সেনার জওয়ান সকলে কর্তব্য নিষ্ঠায় নিদর্শন দেখুৱাইছে। স্বাধীনতার 75 বছর পার হয়ে যাওয়ার পিছত ভারতীয় সেনা এটা পূর্বতকৈ বহুরূপে শক্তিশালী, আর চীন সেনায় আক্রমণ করলে ভারতীয় সেনায় একেকরে দিবলে সম্পূর্ণরূপে সাজুগে আছে। কিন্তু অরুণাচল প্রদেশক চীনে যিমানেই নিজৰ বুলি দাবী নকৰক কিয়, অরুণাচলের প্রতিগৰাকী নাগরিকেই নিজকে ভারতীয় বলে ভাবে আর ভারতের প্রাণ দিব পারে। বুমলা সীমান্তর সেলাপাস আর অরুণাচল চীন সীমান্তবর্তী প্রতিটি স্থানতে বৃদ্ধি করা হয়েছে ভারতীয় সেনার সঞ্চালন। ভারতীয় সেনাক যিকোনো পরিস্থিতিত সহায়ের সেনার লজিস্টিক বিভাগে সাজু করে রাখিছে K9 বজ্র, ধনুষ, পিনাকা রকেট, M777-র বহু অত্যাধুনিক অস্ত্র শস্ত্র। টাওয়াঙত যুঁজারু বিমানের রানওয়ে সাজু করার সেনার যুঁজারু হেলিকপ্টার অবতরণ করার বহু ঠাইত নির্মাণ করা হয়েছে হেলিপেড। ইয়ারোপরি অরুণাচল প্রদেশত যিকোনো পরিস্থিতিত সেনার সঞ্চালন বৃদ্ধির সাজু তেজপুরস্থিত 4-কোর আর ডিমাপুরস্থিত 3-কোর। মুঠতে 62-র পরাজয়ের উতক তুলিবলৈ এতিয়া পূর্ণোদ্যমে সাজু ভারতীয় সেনা। ভারত চীন সীমান্তর নীলোৎপল বরা, নিউজ 18 অসম নর্থ ইস্ট।